আমি আবার সাথে থাকব না আমি বাংলাদেশে থাকতে চাই আর আমি মার সাথে থাকতে চাই না জাপানি বংশোদ্ভূত দুই মেয়ে জাসমিন ও লায়লাকে নিজের কাছে রাখতে বাংলাদেশি বাবার করা আপিল খারিজ করে দিয়েছে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত এর ফলে পারিবারিক আদালতের রায় যেন বহাল থাকলো অর্থাৎ এর আগে পারিবারিক আদালতের রায়েই ওই দুই মেয়ে জাসমিন ও লায়লা মায়ের কাছেই থাকবে এমনটি রায় দিয়েছিল সেই রায়ের বিরুদ্ধে জজ আদালতের আপিল করেও যেন কোনো লাভ হলো না বাবা ইমরান শরীফের পারিবারিক আদালতের রায় দিয়েছে সম্পূর্ণ একতরফা মার কাছে থাকবে উনি সেটাই উনি ধরে রাখবেন তবে বাংলাদেশি বাবা ইমরান শরীফের আইনজীবী অ্যাডভোকেট নাসিমা আক্তার জানান গত ১৬ তারিখে হঠাৎই এই রায় দিয়েছে আদালত ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবুর রহমান ভুঁইয়া বাবার করা আপিল খারিজ করে এই আদেশ দেন বিষয়টি নিশ্চিত করে জাপানি মা নাকানো এরিকোর আইনজীবী শিশির মনির বলেন দুই শিশুর বাবা ইমরান শরীফের আপিল খারিজ করে মায়ের পক্ষে রায় দিয়েছেন আদালত তবে এ আদেশে বাবা ইমরান শরীফের আইনজীবী অ্যাডভোকেট নাসিমা আক্তার জানান গত ১১ জুলাই এ মামলার তারিখ ধার্য ছিল আমরা এ আদালতে ন্যায় বিচার পাব না জানিয়ে উচ্চ আদালতে আপিল করেছি আপিল বিভাগে এই বিষয়টির উপর শুনানির তারিখ ধার্য রয়েছে ওই দিন আমরা আপিল শুনানি না করে আপিল বিভাগের বিষয়টি জানিয়ে সময় আবেদন করি তিনি সময় আবেদন নামঞ্জুর করেন আমরা আগে থেকেই শঙ্কায় করেছিলাম ন্যায় বিচার হয়তো পাবো না আশঙ্কায় যেন সত্যি হলো তিনি সেটা প্রমাণ করে দিলেন তবে আমরা আইন লড়াই এখনও চালিয়েই যাব এ বিষয়ে বাবা ইমরান শরীফ জানান গত জানুয়ারিতে থানায় বারে বারে গিয়ে লায়লাকে যে জাহান্নাম তারা দেখিয়েছিল আমি আশা করি এবার তারা তা করবে না নাকি গত জানুয়ারির মতো এবারও তারা লায়লাকে নিয়ে টানাহেঁচড়া করে অমানবিক এবং একটা জানোয়ারের মতো তার সাথে ব্যবহার করবে সেটা তখনও বেআইনি ছিল এখনও বেআইনি এরপর জানা যায় বাবা ইমরান শরীফের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্টও জারি হয়েছিল তো দর্শক পারিবারিক আদালতের মতোই যেন জেলা ও দায়রা জজ আদালতেও ইমরান শরীফের আপিল আবেদনটি বাতিল করা হয়েছে এ বিষয়ে আপনার কি মতামত তা কমেন্ট করে জানিয়ে দেন আমাদেরকে ধন্যবাদ।